হানিমুন হচ্ছে একজন নর এবং নারীর জন্য প্রথম জীবনে প্রবেশ করা। এখানে একজন নর এবং একজন নারী একে অপরকে চিনবে, আর সে চেনার মধ্যে প্রথমে যে বাঁটে পড়বে সংসারে তাকে সবসময় পরাজিত সৈনিক হিসাবে ধরতে হবে। চলে আসলাম আমরা কক্সবাজারে। গুড মর্নিং কক্সবাজার। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, মানে বিবাহ আর কি, আমাদের প্রথম হানিমুন। আমার যে কি ভালো লাগতেছে, তোমার কেমন লাগতেছে? আহ, কি ভাব খান, যেন আমেরিকা চলে আসছে। হানিমুন বলে কথা, বললাম বিমানে চলেন। ও মা, এসি বাস হইলেও কথা ছিল, আর নিয়ে আসলো কিনা লক্কর ঝক্কর বাসে, শরীরের হাড় গড় কি আর আস্ত আছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা। তুমি কি মনে করেছো সুন্দরী, আমি কিছু বুঝি নাই তোমার মনের কথা। তোমার আমি বিমানে চড়াইয়া আমি সারা জীবন তোমার দৌড়ানোর উপর থাকি। হ্যাঁ, পুরুষদের এত বোকা হলে চলে না রিনি বেগম, বাণীতে বলে গেছেন বন্ধু শাহ আলম। আস্ত একটা ছোট লোক, আল্লাহ জানে আপনার ভালো মতো খোঁজ খবর নিয়েছিল কিনা। ভাবে তো দেখায় কোটিপতি, পরে দেখা যাবে শ্যামবাজারে বসে বেচে কচুল্লতি। কি ব্যাপার, দাঁড়ালো কেন, চলো। আর কত হাঁটবেন? আহা, মানে আমি আগেই বলছিলাম হিলটা পরো না। হিলটা পরছো কেন? এটা পরার আগে তো তোমার চিন্তা করতে হবে এটা তোমার পায়ের সাথে স্যুট হয়েছে কিনা। তোমার স্যুট হয় নাই, এই জন্য হাঁটতে অসুবিধা হইতেছে, বুঝছো? সবাই নাকি সবকিছু স্যুট করে। এই যে আপনি যে স্যুটটা পরছেন, এটা কি আপনারে স্যুট করছে? সারা রাস্তা নন এসি বাসে এমন চুলকানি চুলকাইছেন, আমার তো মনে হচ্ছে আপনার শরীরে ঘা হয়ে গেছে। মানে উলের তো, উলের তো জন্য একটু বেশি মানে গরম লাগছে, তো এই জন্য একটু চুলকানি। আর কত হাঁটাবেন, একটা অটো নেন না? বাবা, অটো নিয়ে লাভ কি? কক্সবাজার সব জায়গায় হোটেল, আর হোটেল টুক করে একটা হোটেলে ঢুকে গেলেই তো হয়। এই জাস্ট হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দোস্ত। কিরে, তোরে আমি যা যা বলছি মনে আছে তো? হ্যাঁ, তোমার বাণী অক্ষর অক্ষরে পালন করা হইতেছে। আচ্ছা ঠিক আছে, এবার বলতো বাণীতে আমি তোরে কি কি বলছি। বলতে হবে না? আচ্ছা ঠিক আছে, পরীক্ষা নিতেছিস। বললাম হানিমুন হচ্ছে একজন নর এবং নারীর জন্য প্রথম জীবনে প্রবেশ করা। এখানে একজন নর এবং একজন নারী একে অপরকে চিনবে, আর সে চেনার মধ্যে প্রথমে যে বাঁটে পড়বে সংসারে তাকে সবসময় পরাজিত সৈনিক হিসাবে থাকতে হবে। সুতরাং সিঙ্গানা হও, ধরা খাওয়া চলবে না। আর একটা বিষয় বলেছো বন্ধু তুমি, আর এই জন্যই তুমি সবসময় টিপে টিপে খরচ করবে, আর না হলে তোমাকে সে বাগে পেয়ে যাবে। একবার যদি তোমাকে সে বুঝে ফেলে, তাহলে সারাটা জীবন তোমাকে খেসারত দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, রাইট বন্ধু, তাহলে এখন রাখি, অল দ্য বেস্ট। ওকে ওকে দোস্ত, অল দ্য বেস্ট, চলছো ভালো, জানাবো নে, আয় চালিয়ে যাও একদম। সরি, লেট হয়ে গেল কথাটা। একটা ফোন আসছে। কার ফোন? ওই যে আমার বান্ধবী বুবলি। ও বুবলি, ওই যে খালি খাবলা খাবলি করে। খাবলা খাবলি করে মানে? না মানে ওই যে আমাদের বিবাহের সময় কি করলো, খাবার নিয়ে কি করলো, কাড়াকাড়ি করলো না, তারপর মনে করো যে আবার ওই যে আমার জুতা নিয়ে কি করলো, সব লুকোচুরি। হ্যাঁ বুবলি বল। দোস্ত, কই তোরা, বিমান থেকে কখন নামলি? আমাকে তো একটা ছবিও পাঠালি না, তোদের কাপল কাপল পিকচারগুলো আমি দেখবো না? বিমান মানে আমারে না দোস্ত, একটা লক্কর ঝক্কর নন এসি গাড়িতে করে নিয়ে আসছে, শরীরের অবস্থা খুবই খারাপ। কি সর্বনাশ, তোরে আমি এতদিন কি শিখাইলাম! আর বলিস না দোস্ত, একেবারে ছোট লোক। আচ্ছা শোন, ওইটারে যদি তুই এখনই খসাইতে না পারিস, সারা জীবন কিন্তু তোর ভোগান্তি আছে। আচ্ছা বাদ দে, এখন তোরা কই? রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আরে একটা অটো পর্যন্ত নেয় না। রাস্তায় হাঁটতেছিস? সিরিয়াসলি,
আচ্ছা দোস শুন, প্যারানিস না হাঁটতে হাঁটতে তুই একটা ফাইভ স্টার হোটেলে যাই, উইথা ওইখানে সুইমিং পুলে সুইমিং করতে করতে আমার একটা সেলফিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি, বাই। আচ্ছা ঠিক আছে দোস্ত।